কর্কট রোগে এক প্রকারৰ মহামারীৰ রূপ লওয়া তৰঙৰ এখন গাঁও। তৰঙৰ পাতি দৰঙত ভয়াবহ রূপ লৈছে মাৰাত্মক কর্কট রোগে। আক্রান্ত হৈছে ইজনৰ পিছত সিজন লোক। বর্তমান পর্যন্ত পাতি দৰং গাঁওখনত এই রোগবিধত মৃত্যু হৈছে 150গৰাকীকৈ লোকৰ। এতিয়াও ক্রমাৎ বৃদ্ধি পাই আহিছে কর্কট রোগত আক্রান্তৰ সংখ্যা। মূলত আর্সেনিক আৰু ফ্লোরাইডযুক্ত পানী সেৱন কৰাৰ ফলতেই পাতি দৰঙত কর্কট রোগীৰ সংখ্যা ভয়াবহভাৱে বাঢ়ি অহা বুলি সন্দেহ গাঁওবাসীৰ। পানীৰ বাবেই কর্কট রোগত আক্রান্ত হৈছে ইজনৰ পিছত সিজনকৈ লোক। গাঁওখনৰ প্ৰায় প্ৰতিটো পৰিয়ালতেই আছে কর্কট রোগত আক্রান্ত লোক। দৰং জিলাৰ পাতি দৰং নামৰ এই গাঁওখনত এতিয়া আতংকৰ সৃষ্টি কৰিছে কর্কট রোগে। সরকারি পানী যোগান আঁচনি আছে যদিও মাত্র কেইঘৰমান মানুহেহে পায় পানী, যার বাবে দমকল, পুখুরীর আর্সেনিক আর ফ্লোরাইডযুক্ত পানী সেবন করবলগিয়া হয়েছে গাঁওবাসী। রাইজর অনুরোধ সরকারক, আমাক এটুপি বিশুদ্ধ খোয়া পানি দিয়ক। আমাক মিনারেল ওয়াটার নালাগে, আমাক আর্সেনিক মুক্ত ফ্লোরাইড মুক্ত আমাক পানি দিয়ক। ইয়াতে আমার একটা পানি টেঙ্কি আছে, 400 মানুষ মাত্র 30 ঘর বা 40 ঘরে পানি পাই আছো, যার ফলত আজিও আমি দমকলৰ পানী খাই আছো, পুখুৰীৰ পানী খাই আছো। 2006 চনতে ইয়াতে আর্সেনিক থকা বুলি প্রমাণ হৈ গৈছে, তাৰপিছতো সরকারে কোনো পদক্ষেপ লোৱা নাই, যার ফলত আমাৰ গাঁৱত কেন্সাৰ বা নানান ধৰণৰ বেমাৰে দেখা দি আছে। ৰাইজৰ অভিযোগ অকল বিশুদ্ধ পানীয়ে নহয়, সকলো সুবিধাৰ পৰা বঞ্চিত পাতি দৰংবাসী। এটা সরকারে ভাল স্কুল এখন দিব পৰা নাই কাৰণে আমাৰ ল'ৰা ছোৱালী প্ৰাইভেট স্কুলত গ'ল। ইলেক্ট্ৰিচিটি দিব পৰা নাই কাৰণে এতিয়া ইনভাৰ্টাৰ ঘৰে ঘৰে ফিটিং কৰিলে। হস্পিটেল দিব পৰা নাই কাৰণে এতিয়া প্ৰাইভেট হস্পিটেল GNRC ডাউন টাউনত দেখুৱালে। এতিয়া পানীৰ ব্যৱস্থাটো আমি কি কৰিম? পানীৰ ব্যৱস্থাটো ঘৰে ঘৰে দমকল বুটিলো, কিন্তু চেক কৰাটো আমাৰ ব্যৱস্থা নাই। আৰু এই অঞ্চলত তাৰমানে পানীৰ লেয়াৰটো খুব সততে পায়, কিন্তু খুব আইৰণ। আৰু যদি পানীৰ কাৰণে হৈছে, পানীৰ পৰা নোহোৱা ব্যৱস্থাটো আমাৰ আপোনালোকৰ জৰিয়তে চৰকাৰে আমাক এইটো নিৰাময় কৰি দিয়ক। উল্লেখ্য যে অকল কর্কট রোগেই নহয়, আর্সেনিক আর ফ্লোরাইডযুক্ত পানি সেবন করার বাবে গাঁওখনের বিভিন্ন জনের দেহত দেখা দিছে নানা রোগে। আমি দেখালো পিছে এই ক্ষেত্রে সরকারে কিবা পদক্ষেপ গ্রহণ করবনে? ক্যামেরা পার্সন কোকুলর সৈতে দরঙরপরা রঞ্জিত কুমার নাথ, নিউজ লাইভ।